আজ থেকে আমার রুটিনের টাইম কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন থেকে আমি হার রোজ সকালে 5টার সময় ঘুম থেকে উঠব, কারণ আমার ছেলের, হ্যাঁ বেটা, আমার ছেলের স্কুলের টাইমটা চেঞ্জ হয়ে গেছে। আগে 9টা থেকে স্কুল হতো, এখন 8টা থেকে। তো সেই জন্য আমাকে একটু জলদি উঠতে হয়, আর জলদি বলতে এত জলদিও না, কিন্তু আমার এক্সারসাইজ এই সমস্ত কিছু করার জন্য আমাকে 5টার সময় উঠতেই হবে। এতে কিন্তু শরীর বা মন সবই ভালো থাকবে, তাকে আমি পুরো এনার্জির সাথে পুরো দিন কাজ করতে পারবো। তো দেখো, আমি একটুখানি, আর সবার প্রথম সকালবেলা যে এক্সারসাইজটা করব সেটা কিন্তু এমন করতে হবে তাকে ঘাম ঝরে আসে। তো এতে কিন্তু আমাদের শরীরে আর আমার যে পেট বেড়ে যাওয়া এই সমস্ত কিছু, কিংবা পুরা দিন একটা সতেজ থাকা, তো সেই জিনিসগুলো ঠিক থাকবে, ব্যালেন্সে থাকবে। তো সেই জন্য আমি, দেখো, তারপর আমি একটু শ্বাস নেওয়া ছাড়া এটা করলাম। তো আমি অ্যাকচুয়ালি 1 ঘন্টা এই সমস্ত কিছু করব, শুধু এক্সারসাইজ 1 ঘন্টা নয়, 20 মিনিট এক্সারসাইজ, 20 মিনিট বসে আজ সারাদিন কী কী করবো সেই সমস্ত ভাববো, ঠিক আছে? তো 20 মিনিট কী বলে ওইটাকে, অ্যাফার্মেশন করবো, মতলব আমি আজকে সারাদিন ভালো ভালো, মানে আমি যেটা চাই, আমি আমার লাইফে যেটা চাই যেটা হোক সেই জিনিসগুলো বলবো মনে মনে, ঠিক আছে? আর ভিজুয়ালাইজ করবো এই জিনিসগুলো, ঠিক আছে? তো এগুলো কিন্তু সবারই করা খুবই দরকার। আর কখনো প্রবলেমকে দেখো না, প্রবলেমকে না দেখে সবসময় তুমি চাও কি, প্রবলেমটা সলভ করা যায় কীভাবে সেই জিনিসগুলো দেখো। তুমি হয়তো তোমার সাথে কিছু খারাপ হচ্ছে, সেইটা নিয়ে না সোচে সেই খারাপটাকে কী করে ভালো করবে, বা সেটার পরিবর্তে তুমি কী চাও, কী হলে ভালো হয় সেই জিনিসটা তুমি বলতে থাকো, ঠিক আছে? মনে মনে বলতে থাকো আর ভিজুয়ালাইজ করতে থাকো, তাহলে দেখবে সেটা ঠিক পূরণ হয়ে যাবে। এটা আমি মানি, আর তার কারণে আমি নিজেকে অনেকটাই চেঞ্জ করতে পেরেছি এই জিনিসগুলো মানার পর থেকে, জানার পর থেকে। হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণা। তো আজকে নতুন ব্লগ স্টার্ট করেছি, আর আগেই বললাম আমি আজকে ব্লগটা 5টা থেকে স্টার্ট করেছি। তো এক্সারসাইজ করার পর, সব কিছু করার পর আমি এখন প্রায় 6টা বাজে। তো এখন আমি এসে গেছি আমার কাজে, আই মিন নাস্তা বানানোর জন্য, আমার ছেলের জন্য আমি নাস্তা বানাবো। তো আজকে বানাবো পরোটা আর আলু ভাজা। তো তার জন্য আমি সবার প্রথম আটা মেখে রাখছি, আর অ্যাকচুয়ালি আমি আটা ফ্রিজে মেখে রাখি না কোনো দিনও, কারণ সঙ্গে সঙ্গে করে দেওয়াটাই বেটার, এটাই কিন্তু ভালো অ্যাকচুয়ালি, যে কোনো জিনিস সঙ্গে সঙ্গে করাটাই ভালো। বাট যখন যা যে হয়তো বেশি ব্যস্ত থাকে, যখন টাইম থাকে না, তখন অনেকেই কী করে, রাত্রি মেখে রেখে দেয় ফ্রিজে, সকালে উঠে সেটাকে নিয়ে তারপরে রান্নাটা মানে করে ফেলে। তো আর আমি করি না অ্যাকচুয়ালি, আমি চেষ্টা করি একটু জলদি ওঠার, আর তাকে আমি টাইমের মধ্যে সব কিছু করে দিতে পারি। তো আজকে আমাদের জন্য কিছু বানাবো না, কারণ কালকের রুটি রয়েছে, কালকে রাত্রে রুটি হয়েছিল। তো রুটি রয়েছে, চা করবো, জাস্ট আমাদের হয়ে যাবে। আর ছেলে, বড় ছেলে স্কুলে যাওয়ার জন্য, সেই জন্য আমি ওর জন্য অল্প করে পরোটা, ওর জন্য আর ছোটো ছেলের জন্য পরোটা বানাবো। আর আমাদের জন্য বললাম না, রুটি রয়েছে, চা দিয়ে খেয়ে নেবো, তো সেই জন্য অল্প করে আটা মাখিয়েছে। তো দেখো, ময়দা অলরেডি শেষ হয়ে গেছে, মানে নিয়ে আসা হয়নি, তো ওই জন্য আমি আটা দিয়ে পরোটা বানাচ্ছি। আর ময়দা খাওয়ার থেকে আটাটাই বেটার, সব থেকে বাচ্চক বড় সবার জন্য খুবই উপকারী আটা। তো দেখো, পরোটা বানানোর পর আমি বানিয়ে নিচ্ছি আলু ভাজা। আলু ভাজা আমার ছেলের খুবই ফেভারিট, তো সেই জন্য আমি আলু ভাজা বানাচ্ছি। আর এমনিতেই ওর সর্দি টর্দি হওয়ার পর থেকে মুখটা একটু খারাপ, তো অতটা কিছু তেমন কিছু খেতে চায় না, নাস্তা বাস্তা নিয়ে গেলেও যেন ওর অতটা ভালো লাগে না, বা বাড়িতে থাকলেও খেতে চায় না। তবে আমি চেষ্টা করি বাড়িতে থাকলে খাওয়ানোর, কিন্তু নিয়ে গেলে না কোনো রকমে খায় না, সেই জন্য একটু ওর পছন্দ মতো বানিয়ে দিলে একটু যা হোক খাবে। আর আমি এখন রোজ সকালেই কিন্তু গরম জলের সাথে মধু খাই, তো সেই জন্য আলু ভাজাটা করতে করতে আমি এদিকে গরম জলে করে নিয়েছিলাম। তো এখন আমি গরম জলে মধু মিশিয়ে খেয়ে নিচ্ছি। তারপর আমি আবার আমার কাজে চলে এসেছি। তো রাত্রের বাসন ছিল সমস্ত, তারপর সকালে নাস্তা বানানোর, তো সেই সমস্তগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর হাতে এখন অনেকটা টাইম রয়েছে, মানে কিছুটা টাইম রয়েছে, যেহেতু সকাল সকাল উঠেছি, তো সেই জন্য তো তাড়াতাড়ি উঠলে অনেক কাজ হয়ে যায় আর
অ্যাকচুয়ালি সকালেই, তো এখন আমার ছেলেকে আমি তুলে নিই ঘুম থেকে, ওকে তুলে ব্রাশ ফ্রাশ করিয়ে তারপরে বাথরুম ফাথরুম সেরে নেবে ও, তারপর আমি যা জামা প্যান্ট পরিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো আপাতত ও এখন ঘুমাচ্ছে, এখন তুলব না, আধ ঘন্টা আগেই তুললেই হবে, আধ ঘন্টা আগে তুলে ওকে মানে ফ্রেশ করিয়ে তারপরে আমি জামা প্যান্ট পরিয়ে ওকে পাঠিয়ে দেবো স্কুলের। পাপা আছে বাড়িতে, তো পাপাই দিয়ে আসবে। তো দেখো, আর আমি কিছু কাজ এগিয়ে রাখছি, সকাল সকাল উঠেছি তো, তো সেই জন্য তো ভাবলাম শাকটা কেটে রাখি, আজকে শাক ভাজা করবো, কলমি শাক। তো রান্না এখনও ভাবিনি কি করব, বাট শাক ভাজা করবো এটা শিওর, তো সেই জন্য আমি শাকটা কেটে রাখছি, কারণ এই শাক ফাক কাটতে একটু টাইম লাগে, তো সেই জন্য যেহেতু ফ্রি হয়ে গেলাম তো শাকটা কেটে রাখবো। আর আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি তো এপাশে দেখো চারিপাশটা এলোমেলো হয়ে আছে রান্নাঘরের নিচুটা, তো এগুলোকে একটু সাফসুতরা করব। তো দেখো আয়ুষকে আমি ঘুম থেকে তুলে নিয়েছি, একদম ঘুম থেকে তুলেই ওকে কোলে করে বাথরুমে নিয়ে এসেছি ব্রাশ করানোর জন্য, কারণ ও এই সময় ঘুম থেকে উঠলে একটু ঘুমে ঘুরেই থাকে, কারণ রাত করে শোয়া হয় আমাদের, তো সেই জন্য একটুখানি আলসি টাইপের মানে ঘুমের ঘুরেই থাকে, কোথায় পড়ে যাবে ওই জন্য একটু আমি নিয়ে আসি সঙ্গে করে। তো তারপর দেখো ব্রাশ ফ্রাশ করিয়ে রেডি করে ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুল, ওর পাপা যাচ্ছে ওকে দিতে গাড়িতে করে। আর এদিকে দেখো আমিও স্নান টান করে নিয়েছি, আর অলরেডি ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি, এই দেখো। তো দেখো প্রদীপ প্রদীপ জ্বলছে এখানে, ধূপ প্রদীপ, তো অলরেডি পুজো দিয়েছি, আর প্রসাদে আজকে আম রেখেছি, কারণ আম ছিল অলরেডি। তো এখন রান্নাবান্না কমপ্লিট সব হয়ে গেছে, আজকে রান্না বলতে কিছুই করিনি, জাস্ট হচ্ছে ডাল শাক ভাজি আলু ভাতে দিয়েছি, বেশ এটাই রান্না করেছি, ওই জন্য দেখানোর কিছু ছিল না, তো সেই জন্য দেখালাম না। আর আমার ছেলে দেখো স্কুল থেকে আসার পর ওকে স্নান ফান করিয়ে একটুখানি আমি ওকে পড়াতে বসেছি, মানে ওর বিকালে আবার টিউশন আছে, তো হোমওয়ার্ক করতে হবে, তো সেই জন্য সেগুলো নিয়ে বসিয়েছি। আর একটুখানি বসলেও তাড়াতাড়ি করে নেবে, না হলে অনেক টাইম লাগাবে, কারণ এখন করালে দেখো একটু বকেছে, কাঁদতে শুরু করে দিয়েছে, তো পড়াশোনা না করলে কি বলবো বলো তো, বকাও দরকার। আর কি বলে টিউশন যাবার কথা বললেই চিড়চিড়া হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে স্কুল থেকে আসে তো আর একটু ভালো লাগে না ওকে আর টিউশন যেতে, আগে শুধু টিউশন যেতে অতটা কিছু বলতো না, এখন স্কুল টিউশন অনেকটা স্কুলেই অনেকটা টাইম চলে যায়, সকাল 8টা থেকে 1টা 20 পর্যন্ত স্কুলে থাকে, তারপর একটুখানি টাইম পাই, আবার সেটাই পড়াশোনা করতে হয়, আবার টিউশন, টিউশনের তো অনেক অনেক লেখা টেখা দেয়, এসে সন্ধ্যাবেলা আবার লিখতে হয়, আবার স্কুল যায় সকালে উঠে, তো ওই জন্য না ও একটু চিড়চিড়া হয়ে গেছে। বাট একটু দিনে এখন এই নতুন নতুন যাচ্ছে, একটু অসুবিধা হবে, তারপরে ঠিক আদত পড়ে যাবে, অতটা অসুবিধা হবে না, তো সেই জন্য একটু খিটখিটা মেজাজ হচ্ছে খেলতে যেতে পারছে না বলে। তবে সন্ধ্যেবেলাটাই টিউশন থেকে আসার পর নাস্তা করি আমি, একটুখানি খেলতে যেতে দেই, অতটা কিছু বলি না, তারপর 9টার পর থেকে আবার পড়তে বসাই, তো যাই হোক আর একটু একটু খেলতেও দিতে হবে বাচ্চা, যেহেতু যতই চাপ দেয় না কেন, তো আর একটুখানি না বসলে ওরা নিজে থেকে করবে না অতটা, তো বাধ্য একটু বসতে। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা এখনও হয়নি, হবে হবে করছে, তো এখনও বিকেল রয়েছে, তো এখন প্রায় বাজে 6টার বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখন আমি ছাদে গিয়েছিলাম, লেবু পাতা তুলে নিয়ে এলাম, বাচ্চা সর্দির জন্য ওকে একটু কালকে স্নান করানোর জন্য আর কি লেবু পাতা দিয়ে ফুটিয়ে স্নান করাবো। তো আজকে রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে আওয়াজ করো না, আজকে রথযাত্রা উপলক্ষে পোহা ভাজি দিয়ে দাও, পোহা ভাজিয়া আর জিলেপি নিয়ে আসা হয়েছিল, ভাইকে আনতে পাঠিয়েছিলাম, আর পোহা ভাজিয়া বানিয়েছি, তো রথযাত্রা স্পেশাল নাস্তা বিকেলের মানে সন্ধ্যেবেলার নাস্তা। তো ফ্রেন্ড আজকের জন্য বা